আজকে বিকেলে আমাদের বুড়িচং থানায় একটি নিখোঁজ জিডি হয়। তো সেই নিখোঁজ জিডির তদন্ত করতে এসে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে বিকেলে জিডিটা হওয়ার পর থেকেই কাজ শুরু করেছিল। সেটা সূত্র ধরেই আমরা যেটা জানতে পারি বা যেটি বেরিয়ে আসে সেটি হচ্ছে যে এই আমাদের সামনে যে একটি গরুর খামার রয়েছে, এই গরুর খামারের দুইজন লেবার, সেই দুইজন লেবারের একজন গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। তার মোবাইল নাম্বার আমরা সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা জিডির তদন্তটি যখন এগিয়ে নিয়ে যাই তখন আমরা আরেকজন যে লেবার ছিল তার মধ্যে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করি এবং তার হাতে একটি কাঁটা আমরা লক্ষ্য করি। তাকে সেটি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। পরে আমরা তাকে তাৎক্ষণিকভাবে পুলিশ হেফাজতে নেই এবং আমরা আরও তদন্তটা এগিয়ে নিয়ে যাই। তো এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার এক পর্যায়ে আমরা জানতে পারি যে নিখোঁজ যেই ছেলেটির কথা বলা হয়েছিল তাকে গত শুক্রবার রাতে এই ছেলেটি যাকে আমরা হেফাজতে রেখেছি এই ছেলেটি গত শুক্রবার রাতে কিল করে পার্শ্ববর্তী যে ডোবা সেই ডোবাতে ডাম্প করেছে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে আমরা টিম সহ এসে এখানে এই ডেড বডিটা রিকভার করলাম এবং ডেড বডিটা রিকভারের পর অভিযুক্তকে নিয়ে আমরা যেই